70 লক্ষ হিন্দু যারে দেবতার মতো মানত, পূজা করত। ডক্টর শিব শক্তি একদিন গুমের ঘরে স্বপ্নে দেখে আমাদের নবী রহমতের নবী ডক্টর শিব শক্তির ঘরে দিনের দাওয়াত লইয়া পড়ছে। নবী অহন দিনের দাওয়াত দেয় কিন্তু ছোট জায়গা যায় না, বড় বড় জায়গা যায়। আল্লাহু আকবার বলুন। ডক্টর শিব শক্তির ঘরে গিয়া ঢুকছে, ডক্টর শিব শক্তি আমি নবী এসেছি তোমাকে কালিমা পড়াইতে, কালিমাটা পড়বা? ডক্টর শিব শক্তি কয় হুজুর কোন কি আপনাকে দেখেই তো আমি শান্তি, এক নজর দেখে যাকে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয় সেই নবীকে দেখে দুইটা হাত বাড়াইয়া নবী পাকের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ডক্টর শিব শক্তি। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, তুলসী পূজা করত, অনেক রকম পূজা করত। আজকে ডক্টর শিব শক্তি ঘুম থেকে উঠে ঘর থেকে বাহির হয় না, কোনো পূজা করে না, ঘরের দরজাটাও খুলে না। নাস্তার সময় হয়ে গেলে ডক্টর শিব শক্তির বিবি নাস্তা বানাইয়া রুটি তরকারি বাজি লইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, প্রাণের স্বামী গো আজকে কি পূজা টুজা সব সাইরা দিলা গো, দরজা খুলো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। ডক্টর শিব শক্তি দরজা খুলে দিলে বিবি ভিতরে ঢুকে বলতেছে, আজকে পূজা টুজা করলা না, ঘটনা কি, কারণ কি? ডক্টর শিব শক্তি বলেন, বিবি বিবি গো ঘরে ঢুকেছ, তুমি কি টের পাও নাই আমি কেন ঘর থেকে বাহির হই নাই? ডক্টর শিব শক্তির বিবি বলতেছেন, স্বামী গো তোমার রুমে ঢুকার পরে দেখতেছি ঘরের ভিতরে নিশ্চয় আজকে কোনো মহান অতিথি যেন আসছিল, সুগন্ধিতে ভরপুর হয়ে গেল আপনার ঘর, মন কই যেন বেহেশতের শান্তি ঘরের মধ্যে লাগতেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি বিবি গো আজকে রাহমাতাল্লিল আলামিন নবী আমার ঘরে এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি যেই ঘরে রহমতের নবী ঢুকেছে এই ঘরটা জান্নাতের বাগান হয়ে গেছে, এ ঘর থেকে আমার বাহির হতে মন চায় না, আর আমি এখন মুসলমান, আমি কোনো পূজা টুজা করতে পারি না। তাহলে স্বামী নাস্তার সময় হলো, নাস্তা নিয়ে আসছি, নাস্তাটা খান। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো আমি মুসলমান আর তুমি হইলা হিন্দু, তোমার হাতের নাস্তা তো আমি এখন খাইতে পারি না। বিবি ডাকতেছে, স্বামী গো খান খান, এত দিনের মহব্বত এত দিনের বন্ধুত্ব একদিনে ভেঙ্গে দিয়েন না গো স্বামী। রুটির মধ্যে তরকারি লাগাইয়া স্বামীর মুখের মধ্যে দেওয়ার জন্য নিয়ে গেলেন, এটা হলো ইসলাম, এই শিক্ষা রাসূল দিয়েছে। স্বামীর মুখে স্ত্রী নাস্তা তুলে দিবে, স্ত্রীর মুখে স্বামী নাস্তা তুলে দিবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এই মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। এ স্বামী খান, রুটি খান, তরকারি খান, গোশত খান। ডক্টর শিব শক্তি বলেন, না না আমি মুসলমান, আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মুখ বন্ধ করে ফেলেছে, তালা মেরে দিছে, মুখ এভাবে বন্ধ করছে, খাবো না আমি মুসলমান, তুমি জানো আমি আজকে কালিমা পড়েছি। বলো ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি বিবি গো আমি আর তোমার হাতের নাস্তা খাইতে পারি না। অনেকক্ষণ পর দেখে কিছুতেই খাওয়াইতে পারতেছে না, অবশেষে গোপন আর গোপন রাখতে পারতেছে না। ডক্টর শিব শক্তির বিবি ডাকতেছে, স্বামী খান আমি আপনাকে নাস্তা খাওয়াবো, না খাওয়াইয়া সারবো না। খান চিন্তা করেন না, ভয় পায়েন না, যেই সময় আবার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে, স্বামী গো খান। ডক্টর শিব শক্তি দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি তোর কপাল ভালো, নসিব ভালো, আয় আমার বুকে আয়। বাবারা ভাইয়েরা আজকে সেই নসিব লইয়া কোন মা বোনের আলোচনা শোনার জন্য বসে আছো? ও বাবারা ভাইয়েরা কারাগো বসে আছো? এই নবীর পক্ষ
পক্ষ থেকে বরকত নেওয়ার জন্য মদিনার মহিলারা পর্যন্ত পাগল পাগল হয়ে যাইতো। এবার ডাকতেছে, ডক্টর, ওই শিব শক্তির বিবির মতো আবদুল্লাহ আনসারির বিবি আইসা ডাকে, স্বামী গো, রাসূল আসছিল, তিনবার ডাক দিল, জবাব দিল না। আমি কেমনে জবাব দিব, আমি যে উলঙ্গ, তুমি কাপড়টা খুলে দিলাম, আমি গর্তের ভিতরে বসলাম, তুমি জলদি করে যাও, রাসুল তো যাইতেছে গা। যে রাসুল এত রহমত এত বরকত আমাদের বাড়িতে আসছিল গো, আমাদের কপাল ধন্য হয়ে যাবে, যান তাড়াতাড়ি করে যান, রাসুলের পিছনে পিছনে যান। আবদুল্লাহ আনসারি কাপড়টা পরে বিবিকে ঘরে বসাইয়া দরজা বন্ধ করে একটা দৌড় মারছে, হেমন নবী চলে যাই গো, যারে পিছন থেকে ডাক দেওয়া যায় না। পিছনে যাইয়া কিতাব লেখে, পায়ের আওয়াজটা বড় বড় করে মারতেছে, নবীজি পিছনে তাকাইলেন, পায়ের আওয়াজ শুনে, হুজুর আমি আবদুল্লাহ আনসারি, সালাম দিয়েছিলেন, জবাব দিতে পারি নাই, ওয়ালাইকুম সালাম, জবাব দিলাম গো, বেয়াদবি ক্ষমা করে দিয়েন, হুজুর কেন আসছিলেন, জানতে চাই ঘটনা কি, কারণটা কি। আমার নবী বলেন, তুমি দৌড়াইয়া মসজিদে নববীতে যাও নামাজ পড়ার জন্য, আবার দৌড়াই আসো। কেন দৌড়াইয়া যাও, দৌড়াইয়া আসো জানার জন্য, হুজুর যেদিন আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি নামাজ পড়ি গো নবী, নামাজ ছাড়ি না। দৌড়ে আসার কারণ হলো, দুইজনে মিলে নামাজ পড়ার মতো আমাদের মাত্র একটা কাপড় আছে গো নবী, একটা কাপড় মিলে, একটা কাপড় লইয়া দুইজনে মিলে নামাজ আদায় করি, আল্লাহর কসম এক অক্ত নামাজ ছাড়ি না। দৌড়াই আসার কারণ হলো, মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, এই কাপড়টা আমি পরে মসজিদে যাই, বিবিকে উলঙ্গ করে ঘরের ভিতরে গর্ত করে বসাইয়া রাখি, আর নামাজ শেষ হইলে দৌড়াই আসি, কাপড়টা খুলে বিবিকে দেই, আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার বিবি কাপড় উপরে নামাজ আদায় করে, হুজুর মাফ করে দিয়েন, আপনি যেই সময় আমার সালাম দেন, ডাক দেন, আমি উলঙ্গ ছিলাম, রাসুলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আবদুল্লাহ আনসারি রে, এত কষ্ট করে আমি নবীর কথাগুলি মানো, আমার আল্লাহ খুশি করার জন্য জামাতে নামাজ পড়ো। রে আবদুল্লাহ আনসারি, আমি দেখতে চাই গর্তটা শরীয়তে মানে কিনা, শরীয়ত সম্মত কিনা, দরজাটা খুলে দিলে আমার নবী বাহির থেকে তাকায়া দেখে, ঘরের দরজাটা খুলে দেওয়ার পর গর্তটা এত গভীর, ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী বাহিরে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর ডাকে, এরে আবদুল্লাহ আনসারি, আমি রাসুল বলে দিলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হইয়া গেছে। বাবারা গো, দুনিয়া ছাড়ার আগে জান্নাতের চাবি রোজগার হইছে কিনা, এই হিসাব তো কেউ করলেন না। এত গরিবী অবস্থায় নামাজ ছাড় না, জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। নবীজি চলে যাইতেছে, আবদুল্লাহ আনসারি যাই রাস্তা পর্যন্ত আগাইয়া দিবেন, রাস্তার কাছে যাইয়া দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এইভাবে হাতের মধ্যে বাইদা, খেজুর গাছের মধ্যে বাইদা আটকাইয়া রাখছে। আমার নবী দেখে বাচ্চাগুলো কান্দে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। নবীজি বাচ্চাদের পাশে দাঁড়াইয়া ডাকলেন, বাবারা, এই ব্যথা তোমাদের কেন, দুঃখ কষ্ট কেন, গাছের সাথে তোমাদেরকে বাইদা রাখছে, কারণ কি, কেন বাইদা রাখছে? বাচ্চাগুলো ডাকে, হুজুর কত মানুষ রাস্তা দিয়া যায় গো, কেউ আমরা জিগায় না, তোমাদের বাবার নাম কি? হুজুর আমাদের বাবার নাম আবদুল্লাহ আনসারি। কিরে আবদুল্লাহ আনসারি, বাচ্চাগুলোর কষ্ট কেন? আবদুল্লাহ আনসারি মাথা নিচে দিয়ে শুধু কান্দে গো, কথা কয় না, বাচ্চাগুলো ডাকে, হুজুর আমাদের কষ্টের কারণ আমরা বলতেছি, আমার বাবা আবদুল্লাহ আনসারি গরিব মানুষ, আজকে 5-6 দিন পার হয়ে গেছে গো, আমাদের চুলায় আগুন জ্বলে না, নবী গো না খাইয়া থাকতে থাকতে
আমরা সহ্য করতে পারি না, দুইটা ভাই হাঁটতে হাঁটতে খেজুর গাছের নিচে আসছি, মাটির মধ্যে কিছু খেজুর পড়ে আছে, খেজুর টুকাইয়া খাইলাম, গাছের মালিক ইহুদি, এই খেজুর খাওয়ার অপরাধে আমরা দুই ভাইয়ের বাইদা রাখছে। আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে, ইচ্ছে করলে নবী ছেড়ে দিতে পারতেন না, নবী শিক্ষা দিলেন ইসলাম কোনোদিন নীতির বাইরে কাজ করে না, গায়ের জোর ইসলাম ব্যবহার করে না। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় যাইয়া, এও মসজিদে নববীর বারিন্দায় সকল শান্তির ফয়সালা গুলো হয়েছে গো মসজিদ থেকে। আল্লাহ একবার বলো, আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল মসজিদ কার ঘর বলুন? সুখ শান্তি দিতে পারে কে? শান্তির ফয়সালা দেওয়ার মালিক কে? কিন্তু সেই মালিকের ঘর মসজিদ। আজকে সেই মসজিদের মেহমান আপনারা, সেই মালিকের বাড়ির মেহমান আপনারা। কি লাগবে, কি দরকার, কি চাবেন সব পাবেন, বসুন মোনাজাত পর্যন্ত। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছে, চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে, সাহাবীরা জড়ো হয়ে গেছে। নবীজি চোখে পানি কে বাহির করলো? ওমরের মতো ব্যক্তি তরবারিটে লইয়া নবীর সামনে দাঁড়াইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি বাহির হয়েছে? আমি ওমর, এখনো বেঁচে আছি, এখন তরবারিটা দিয়ে দুটুকরা করে দিব। আমার নবী কান্দে, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। সামনে হাজির হয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক। হুজুর, আমি আবু বকর, যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমি যেদিন সন্তানাদির মায়া ছেড়ে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, রাসূলের মায়ায় ঘরবাড়ি ছেড়ে সঙ্গী হয়েছিলাম, পাহাড়ের মধ্যে সর্পের দংশনে তিনবার করে বেহুশ হয়েছিলাম, জীবন দিতে রাজি, রাসূলকে কষ্ট দিতে রাজি না গো নবী, আমি সেই আবু বকর আপনার সামনে হাজির, প্রয়োজন হলে জীবন দিব, রাসূলের চোখের পানি মুছব। আমার নবী ডাকে, আবু বকর রে, আজকের চোখের পানি ও আবু বকর জীবন দিয়ে মুসা যাবে না, একটু পরে দেখা যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে আমার নবীর কাছাকাছি এসে উসমান গনি ডাকতেছে, হুজুর, আমি উসমান গনি হাজির, বলুন গো কিসের বিনিময় চোখের পানি মুছতে পারবো? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি, আয়, আমি তোর দিকে তাকাইয়া রইছি। আল্লাহু আকবার। আমার নবী উসমান গনির মতো ধনী একজন ব্যক্তির দিকে তাকিয়ে হাত বাড়াইয়া ডাকছে, রে উসমান গনি, আয়, আমি তোমার দিকে তাকিয়াছি, তোমার দিকে আমি রাসূল তাকিয়াছি, আসো আমার পাশে আছো। হুজুর, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? এবার ওসমান গনি ডাকতেছেন, কিসের বিনিময় চোখের পানি মুছব? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, ওসমান গনি গো, আমার আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবীর দুইটা বাচ্চাকে ইহুদির খেজুর গাছের সাথে বাইদা রাখছে, রে ওসমান গনি, তুমি পারবেনি আমার এই খেজুর গাছটা কিনা দিতে? উসমান গনি একটা দৌড় মেরে ইহুদির বাড়ির সামনে হাজির হয়ে ডাকতেছে, ও গো ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও। ইহুদি বলেন, বাড়ির গাছ কেন বিক্রি করব? বাবা, বিক্রি করে দাও, আমার রাসূল গাছটা চাইছে, এর বিনিময় যা চাইবা তাই তুমি পাইবা। ইহুদি কয়, তাইলে এবার জীবনের লোয়ালমো, সুযোগ পাইলে আমরা এরকম সুযোগ খুঁজি না, সুযোগ যখন পাইছি লইয়া ল জীবনের ল। ইহুদি কয়, উসমান গনি, তোমার 100 খেজুরের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা আমারে দিলে তোমার এই একটা গাছ দিয়ে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে, সম্পদশালী ধনী ব্যক্তি, এরে ইহুদি, এই গাছের জন্য আমার রাসূল কান্দে রে, মাত্র 100 গাছ চাইছস, আজকে আমি উসমান গনি রাসূল খুশি করার জন্য বেরিয়ে আসি, আজকে যদি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, রাসূল খুশির জন্য আমি সব তরে দিয়া দিতা।
উসমান গনির মতো ধনী রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়া দিতে রাজি, যেই নবী আপনার আমার জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে পাওয়া যায় আমার নবীর বহু ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেছেন, বাবার আপনাদের কষ্ট হইতাছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী উম্মতের জন্য কত ব্যথায় ব্যথিত, বহু ওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা করেছে। একদিনকার ঘটনা না বললে হয় না, আমার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলেন, মা আয়েশা সিদ্দিকা হুজুর অনুমতি দেন আপনার চেহারায় তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে বসে দেখে তাকায়া নবীর চেহারা কত সুন্দর, এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আঙ্গুল টুকুন লাগাইয়া লাগাইয়া প্রশ্ন করে, হুজুর এত সুন্দর চেহারায় এই দাগগুলো কিসের? নবী গো এই দাগগুলো কিসের দাগ গো? আমি জানতে চাই। আমার নবীর দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। আয়েশা রে সকল কথা জিজ্ঞাস রে, এ দাগের কথা জিজ্ঞাস না, এ দাগের কথা মনে হইলে আমি নবীর কলিজা মানে না। রে আয়েশা এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। এক বয়সের যুবকেরা বিনা দোষে বিনা অপরাধে বিনা কারণে আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। আমি রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে তোমরা মারো। এইভাবে আমার আর মাইরো না, আমার মা নাই আমার বাবা নাই। রে আয়েশা কোনো কথাই তারা শুনল না, আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে লেগে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনো দিন বলবি না, এই কষ্টের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাশরের জমিন যেদিন কায়েম হবে আদা তুফরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিব্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার গুনাগার উম্মতের রে নবী কই নবী কই বলে চিৎকার মারবে, ওই চিৎকার শুনলে আমি নবী সইতে পারবো না। একটা দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাইয়া আমার তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলে বন্ধু গো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা, আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার তরিকা যারা মানবে, তোমার উম্মতের পরিচয় যদি আমাকে দে দিতে পারে দেখাইতে পারে, আমি আল্লাহ তোমার উম্মত বলেই আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ।